ইউনিভার্সিটি লাইফে একটা কাজ আমি প্রতিনিয়ত করে থাকি, শুধু আমি না আমার সব ফ্রেন্ডরাও দেখি এই কাজটা করে। সেটা হচ্ছে যখন ক্লাসের টাইম শেষ হয়ে যায় তখন তারা করে কি ব্যাগ গোছানো শুরু করে, ঠিক আছে? কারণ ইউনিভার্সিটি লাইফে তো স্কুল লাইফের মতো কোনো বেল নেই, ঠিক আছে? সাধারণত স্কুল লাইফে কি বেল ঘন্টা বাজানো হয়, তো ইউনিভার্সিটি লাইফে কিন্তু এমনটা আপনি পাবেন না, ঠিক আছে? তো স্যার ম্যামকে তো বোঝাতে হবে যে ক্লাসের টাইম শেষ হয়ে গেছে আর আপনার বক বক আমার ভালো লাগছে না, তো সেই জন্য আমরা কী করি, ওই সরাসরি না বলে আমরা ব্যাগ গোছানো শুরু করি, তাহলে স্যার বুঝতে পারে আচ্ছা ঠিক আছে আছে ক্লাস শেষ, আমার ক্লাসের টাইম শেষ, আমি বের হয়ে যাচ্ছি, ঠিক আছে? এই কথাটা বলার মেন উদ্দেশ্য হচ্ছে তো যখন আপনার কোনো তাড়া থাকবে, কেউ আপনার সাথে কনভারসেশন চলতেছে বা বক বক করতেছে কেউ আপনার সাথে, আপনার অথবা আপনার তার বক বক ভালো লাগছে না, তো তখন তাকে স্কিপ করার জন্য আপনি বারবার ঘড়ি দেখতে পারেন, ঠিক আছে? আপনি বারবার ঘড়ি দেখতে পারেন অথবা আপনি এবারে বলতে পারেন আচ্ছা দুঃখিত আপনার কথা বলার মাঝে কথা বলার জন্য, আসলে আমার একটা ব্যস্ততা আছে, আমার একটা কাজ পড়ে গেছে, আমার এখন যেতে হবে। এতে করে কী হবে, আপনার গুরুত্বপূর্ণ টাইম বেঁচে যাবে, ঠিক আছে? তার বক বক সময় অপ্রয়োজনীয় বক বক সময় না থেকে আপনার দ্রুত মানে গুরুত্বপূর্ণ টাইম বাঁচানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট।